কিসের ভিত্তিতে করলেন, যারা উপস্থিত হবে তাদেরকে অ্যাওয়ার্ড দিবে? এটা তো কোনো অ্যাওয়ার্ডের কোনো ক্যাটাগরি হতে পারে? অ্যাওয়ার্ড হয় জুরি বোর্ড, মার্কিং, তার পর্দায় যারা চলচ্চিত্রে কাজ করে তাদের পর্দায় জনপ্রিয়তায় কিংবা সমালোচনায় কিংবা দর্শকদের ভোটে অ্যাওয়ার্ড নির্বাচিত হয়। তো সেখানে যার ছবি রিলিজ হয়নি, আমি কীভাবে বুঝবো যে সে প্রমিজিং? আমি পার্শ্ববর্তী দেশে যদি দেখেন যাদের ছবি রিলিজ হয় না, এমন কাউকে অ্যাওয়ার্ড দিয়েছে কি আমার মনে হয় না, জানা নেই। খারাপ করে ভালো করুক, যখন অ্যাওয়ার্ড একটা পর্দায় একজনের উপস্থিতি হয়, একজন পর্দায় তার অভিষেক ঘটে, তখন তাকে অ্যাওয়ার্ডটা দেওয়া। কিন্তু আমাদের এখানে রিলিজ হলে ছবি কাজ শুরু করে তখনই বেস্ট নায়িকা বেস্ট নায়ক অ্যাওয়ার্ড দেওয়া হয়, এইটা আমার কাছে মনে হয় এটা অ্যাওয়ার্ডের অপমান হয়। আর এই ঘনঘন অ্যাওয়ার্ড প্রতি সপ্তাহে সপ্তাহে অ্যাওয়ার্ড বিভিন্ন বিভিন্ন জায়গায় যে ঘুরে ওঠা স্পন্সর নিয়ে থাকে, এগুলো বন্ধ হওয়া উচিত। তাহলে শৈল্পিক সত্যিকারের অ্যাওয়ার্ড এবং সত্যিকারের শিল্পীদের মান কমে।